বাংলাদেশে প্রচলিত সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যে পরীক্ষাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা। কেননা লিখিত পরীক্ষার মার্কে যদি আপনি এগিয়ে থাকেন, তাহলে মোটামুটি একটা অ্যাভারেজ ভাইবা দিলেই কিন্তু আপনার চাকরি প্রাপ্তির সম্ভাবনাটা অনেক গুণে বেড়ে যায়। আমি এরকম অনেককে দেখেছি যারা প্রতিটা পরীক্ষার প্রিলিটিকে, সেটা বিসিএস হোক, ব্যাংক হোক, অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি হোক, কিন্তু আলটিমেটলি সে চাকরিটা পায় না। তো কারণ অ্যানালাইসিস করে দেখবেন যে আপনি আসলে লিখিত পরীক্ষাটা ভালো দেন নাই, বা লিখিত পরীক্ষা আপনি একটা মোটামুটি পরীক্ষা দিয়েছেন, যার ফলে অ্যাকচুয়ালি আপনি চাকরিটা পান না। যদি বিসিএস এর কথা চিন্তা করি, প্রিলিমিনারির মার্ক কিন্তু জাস্ট কাট মার্ক, এটা মেইন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে এই মার্ক কোনো প্রভাব ফেলে না। আপনি লিখিত পরীক্ষা দেন 900 মার্কের, ভাইবা দেন 200 মার্কের, তার মানে লিখিত পরীক্ষা 900 মার্ক, এইটা কিন্তু আপনার চাকরি প্রাপ্তির ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে। ঠিক ব্যাংকের ক্ষেত্রেও আপনি দেখেন, লিখিত পরীক্ষার মার্কের তুলনায় যদি ভাইবার মার্ক আমরা দেখি, তাহলে এটা কিন্তু খুবই সামান্য। তো সেক্ষেত্রে আমাদের লিখিত পরীক্ষায় এগিয়ে থাকতে হবে। আর লিখিত পরীক্ষায় আগায় থাকার জন্য যে কাজটা আপনাকে করতে হবে, সেটা হচ্ছে আপনার লেখাকে বিভিন্ন অলংকার দিয়ে সাজাতে হবে। অলংকার কেমন? ধরেন আপনি যদি কখনো একটা পাবলিক গ্যাদারিংয়ে যান, তাহলে আপনি সুন্দর একটা জামাকাপড় পরবেন, ঘড়ি পরবেন, বা মেয়েরা ধরেন মেকআপ করবেন, এই বা বিভিন্ন টাইপের গহনা পরবেন, এই ব্যাপারগুলো আপনার অলংকার। আপনি যতটুকু সুন্দর, এই জিনিসগুলো দিয়ে কিন্তু আপনি আপনার সৌন্দর্যকে বুস্ট আপ করেন। ঠিক এইরকম আপনি যে লেখাটা লেখেন, এর মধ্যে কিছু ইউনিক তথ্য দিয়ে আপনার লেখাটাকে সাজাতে হবে। এই ইউনিক তথ্যগুলো আপনার লেখার অলংকার। তো আমরা এই প্লে লিস্টে যে কাজটা করব, সেটা হচ্ছে এই টাইপের কিছু অলংকার আপনাকে দিব, সেই অলংকার দিয়ে আপনি আপনার লেখাটাকে সাজাবেন। তো আজকে প্রথম পর্বে আজকে আমরা একটা তথ্য দিব, এর পরবর্তী পর্বগুলোতে আমরা 2 কি 3টা করে তথ্য দিব, এবং এই তথ্যগুলো আপনি অবশ্যই নোট রাখবেন, এবং আমি ভিডিও ডেসক্রিপশনেও এই তথ্যগুলো দিয়ে দিব। তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, প্রত্যেকটা মানুষের লেখার টোন আলাদা, প্রত্যেকটা মানুষের লেখার বডি ল্যাঙ্গুয়েজ আলাদা। মানুষের যেমন একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে, লেখারও কিন্তু একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে। সো আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার লেখার টোনে কিন্তু আপনি এই কথাটা লিখবেন, হুবহু কপি করতে যাবেন না, হিতে বিপরীত হবে। তো জব রিটেন এসকেলেশনের পার্ট ওয়ানে আমরা যে তথ্যটা দিচ্ছি, সেটা এখান থেকে শুরু। একবিংশ শতাব্দীর এই পৃথিবীতে বিশ্ব ব্যবস্থা, মানব উন্নয়ন এবং মানবাধিকারের উপর সংকটস্বরূপ যে ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলোকে যদি আমরা অগ্রাধিকার ভিত্তিতে সাজাই, তাহলে 3টি ইস্যু চলে আসবে যাকে আমরা সবার উপরে রাখতে বাধ্য হব। যার প্রথম ইস্যুটি হচ্ছে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা, দ্বিতীয় ইস্যুটি হচ্ছে জলবায়ু পরিবর্তন বা প্রাকৃতিক বিপর্যয়, এবং 3 নম্বর ইস্যুটি হচ্ছে বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলো যেমন আমেরিকা, ইউরোপ, চায়না, রাশিয়া, এই বৃহৎ শক্তির রাষ্ট্রগুলো এমন আচরণ করতেছে যার ফলে অদূর ভবিষ্যতে উপরের 2টি বিপর্যয় ঘটার সম্ভাবনা বহুগুণে বেড়ে যাচ্ছে। এর ফলে বৃহৎ রাষ্ট্রের যে জনগণ, তাদের উচিত তাদের সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেই সিদ্ধান্তগুলো প্রতিহত করা। আর ঠিক এই জায়গা থেকে আসলে চতুর্থ ইস্যুটি সৃষ্টি হয়। আর চতুর্থ ইস্যুটি হচ্ছে বৃহৎ রাষ্ট্রগুলোর যে পাবলিক অপিনিয়ন বা জনমত এবং পাবলিক পলিসি বা সরকারি নীতিনীতির মধ্যে একটা বিশাল পার্থক্য দেখা দিচ্ছে। তো এই হচ্ছে ইনফরমেশনটি। এই তথ্যটা কিন্তু আপনি বর্তমান পৃথিবীতে যে যুদ্ধবিগ্রহ হচ্ছে, সেটা রাশিয়া ইউক্রেন সংকট হোক, সেটা মধ্যপ্রাচ্য সংকট হোক, সেটার সাথে এটা রিলেট করতে পারবেন। আপনি এটা প্রাকৃতিক বিপর্যয়ের সাথে রিলেট করতে পারবেন। যদি আপনি খাতায় এই তথ্যটা লিখতে চান, অবশ্যই আপনার লেখা শুরুর পরে এমন একটা জায়গায় আপনার লেখাটা নিয়ে যাবেন যেন এই তথ্যটা আপনি দিতে পারবেন। এই তথ্যটা রেফারেন্স আমি দিতে পারি নোমান চমস্কির লেখা দ্য ফিল্ড স্টেট বইতে। একবারে শুরুর দিকেই সে এই 3টা ক্রাইসিস বলতে গিয়ে 4 নম্বর ক্রাইসিসটাকে সে সামনে নিয়ে আসছে, ঠিক যেভাবে আমি বললাম, ঠিক এইভাবেই তিনি আসলে বইতে লিখেছেন। অথবা এই টাইপের কোনো ক্রাইসিস, সেটা আন্তর্জাতিক দ্বন্দ্ব হোক বা প্রাকৃতিক বিপর্যয় হোক, এই টাইপের একটা প্রশ্নর উত্তর শেষ করে আপনি যখন কনক্লুশন টানবেন, কনক্লুশনে এই চমৎকার তথ্যটা আপনি দিয়ে ফেলতে পারবেন। আচ্ছা, আর একটা তথ্য দিয়ে দিই। 46তম রিটেন এবং 47তম প্রিলিমিনারি নিয়ে অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছিলেন যে একটা গোছালো ব্যাচ স্টার্ট করা যায় কি না, তার তথ্য এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। পরের পর্বে দেখা হচ্ছে। টাটা, বাংলাদেশ চিরজীবী হোক।